আজকে আমি এসেছি দেখতে পাচ্ছেন স্যার ডোরাবজি টাটা পার্কে। এই টাটা পার্কে জামশেদপুর টাটা যেটা আছে মেন সিটি সেখানেই আছে। এখানে আপনারা আসতে পারেন, টাটার যে মেন জাংশন আছে সেখান থেকে আপনার যে কোনো টেম্পো হোক বা বাসে হোক বা প্রাইভেট কার বুক করে আপনি এই পার্কে ঘুরে আসতে পারেন। চলুন পার্কটা আমরা একটু এক্সপ্লোর করি, কী কী আছে বিস্তারিত আপনাদের সব কিছু দেখাবো। আসুন আমার সাথে। দেখতে পাচ্ছেন এখানে একটা মনুমেন্ট টাইপের করা আছে, একটা বিস্তারিত লেখা আছে যে স্যার দুর্গাপুর টাটা পার্ক যেটা আছে মেন, সেটা MTTV নারায়ণগঞ্জের মারফতে তৈরি করা হয়েছিল CEO অ্যান্ড MD টাটা স্টিল। তো 2020 সালের 10 অক্টোবর এই পার্কটা ওপেন করা হয় জনসাধারণের জন্য। আসুন বাকিটা দেখাচ্ছি। মধ্যেখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ডায়মন্ড শেপের একটা বিশাল আকারের একটা সুন্দর স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা অরিজিনালি কী আছে সেটা আমরা আপনাদের দেখাবো, আপনারা আমার সঙ্গে আসুন। পার্কটা দেখুন বিস্তারিত হবে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো পার্ক একটা। মধ্যেখান দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে আর দুপাশে সুন্দর ঘাস যাগুলো আছে সুন্দর মেনটেন করা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই পাশটা কি দেখাতে বলবো, এই পাশটা দেখুন পুরোটাই পার্ক একটা। মাঝখানে কিছু কিছু জায়গা স্ল্যাবের মতো করা আছে এবং আলো তার সঙ্গে সবুজের যে একটা মেলবন্ধন সেটা খুব ভালো মতো এখানে তুলে ধরা হয়েছে। পার্কের বিস্তারিত কিছু লেখা আছে, পার্কের বিস্তারিত লেখাগুলো আমি আপনাদের স্ন্যাপশট কিনে দিয়ে দেবো, সেগুলো আপনারা পরবর্তীকালে দেখে নিতে পারবেন। এই লাইটগুলো ঘাসের সঙ্গে খুব সুন্দর মতো মিলেছে এবং সুন্দর লাগছে। এই লাইটের খেলাগুলো পুরোটা দেখুন আপনার ভালো মতো আস্তে আস্তে সুন্দর একটা অনুভূতি বা একটা সুন্দর। আপনি এখানে গার্লফ্রেন্ডের সঙ্গে বইয়ের সঙ্গে যে কোনো সময় এখানে আসতে পারেন, খুব ভালো লাগে এই পার্কটা আপনাদের জন্য। টাটা যদি কখনো ঘুরতে আসেন এই জায়গাটা অবশ্যই আসবেন। আসুন, যেটা আপনাদের তখনই বললাম যে সব থেকে একটা আলো এবং মাঝখানে যে ঘাস কেটে বা এবং গাছ কেটে যে শেপগুলো করা হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর মতো শেপগুলো তুলে ধরা হয়েছে। মানে মানে কিছু কিছু গাঁট আছে আর এদিকে আসুন, বাকিটা আমরা এদিক থেকে আসুন। আপনি এখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। টাটা শহরটা হচ্ছে খুব সাজানো গোছানো শহর, যেন মনে হচ্ছে শিল্পী তুলি দিয়ে এঁকেছে ছবিটা, এত সুন্দর সাজানো গোছানো। আমাদের কলকাতা দিয়ে কিন্তু এরকম ফিলিং, এত সুন্দর পার্ক আছে নেই বলবো না, ইকো পার্ক আছে কিন্তু এতটা এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর মতো সাজানো এই ব্যাপারটা কিন্তু আমি কলকাতায় কোথাও খুঁজে পাইনি। যেটা টাটাতে এসে আমার একটা আলাদা অনুভূতি বা আলাদা ফিলিংস তৈরি হলো, টাটার প্রতি ভালোবাসা তৈরি হলো। আমি জানতাম না যে টাটা শহরে এত কিছু আছে বা এত সুন্দর একটা সাজানো গোছানো জায়গা। এটা প্রত্যেকটা রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে খুব চওড়া, অন্তত পক্ষে 3 লেন বা 3টে গাড়ি একসঙ্গে যাওয়া, 3টে গাড়ি একসঙ্গে পরের দিক দিয়ে ফিরবে, এইভাবে রাস্তাগুলো তৈরি এবং সাজানো গোছানো একটা সাইন্টিফিক শহর এটা। এই এলাকাটা কি দেখাতে বলবো, এখান থেকে ভিউটা দেখাতে বলবো, এই ভিউটা একটু দেখান আপনি। দেখতে পাচ্ছেন দেখুন ক্যামেরাতে সব জিনিস দেখানো সম্ভব হয় না, যতক্ষণ আপনি নিজের চোখে দেখছেন বা ফিল করছেন সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে কখনোই আসবে না। এখানে একটা মনুমেন্ট বলবো না, একটা মঞ্চ টাইপের তৈরি করা হয়েছে, মঞ্চটা কিন্তু বেশ সুন্দর। আস্তে আস্তে আমরা অবশ্যই ওই ডায়মন্ডের দিকে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি, একটু ঘুরতে ঘুরতে ওই ডায়মন্ডের দিকে আমরা যাবো, ওটাই মেন আকর্ষণ, কি আছে এক্সপ্লোর করবো। আমার সঙ্গে আসুন আপনারা আস্তে আস্তে, চলুন আমরা বাকিটা ওই ডায়মন্ডের কাছে গিয়ে দেখছি। সব দেখা ভানা হবে আপনাদেরকে। এটা একটা মূর্তি আছে, বিশেষ মূর্তি কি আছে আমি এখনো জানি না, চলুন একসঙ্গে দেখি। চলুন আমরা মূর্তির কাছে চলে এসেছি, মূর্তিটা এবার আপনাদের দেখাই। মূর্তিটা দেখতেই পাচ্ছেন, এই মূর্তিটাই হচ্ছে ডোরাবজি টাটার মূর্তি। ইনি এই শহরের প্রতিষ্ঠাতা বলতে পারেন, বা ইনি হচ্ছে আজকে যে টাটা তার এক ওয়ান অ্যান্ড অনলি একটা পিলার বলতে পারেন। এটার জন্য আজকে আমরা এই টাটা কোম্পানি বা টাটা স্টিল বা টাটার যে যে ব্যবসা আছে সব কিন্তু কিন্তু এত স্ট্রং হয়েছে। ইনি যত বড় ব্রড মাইন্ডের মানুষ ততটাই শহরটাকে তেমনভাবে সাজিয়েছেন। টাটা শহর অন্তত একবার হলেও আপনারা ঘুরতে আসবেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের।
তারপরে দেখিয়ে নেওয়ার জন্য বলবো। দেখতে পাবেন এখানে অনেক কিছু লেখাও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, এটাও ভালো লাগবে আপনাদের, বেশ ভালো লাগবে, জায়গাটা ভালো, খুব সুন্দর জায়গা। চলুন এবার আমরা ওই ডায়মন্ডের দিকে যাই, কি গল্প ডায়মন্ডের পেছনে সেটা আমি আপনাদের সঙ্গে এক্সপ্লোর করবো, কারণ আমি প্রথমবার আসছি। চলুন। আচ্ছা, এখানে অনেকে ফটো তুলতে আসে, অনেক রকম অ্যাঙ্গেল করে ফটো তোলে, আপনারা এইভাবে ফটো তুলতে পারেন, এটাও ভালো লাগবে দেখতে আপনাদের, যার সঙ্গে আসলে এখানে ফটো সেশন অবশ্যই করবে। কি করছে দেখতেই পাচ্ছেন, বিস্তারিত এখানে লেখা আছে পার্কটা কবে তৈরি হয়েছিল, কি জন্য তৈরি হয়েছিল, এই লেখাটা আমি পুরোটা ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পড়ে নেবেন। মানে এতখানি পড়ার মতো ধৈর্য এখন আমার নেই, আমি এখন পুরো ইন্টারেস্ট পাচ্ছি না, কিন্তু ওজন কত কত ক্যারেটের এটা সমস্ত কিছু বিস্তারিত লেখা আছে, দেখাতে বলবো এই পুরো ছবিটা একদম ভালো করে। দেখতে পাচ্ছেন টিসকো যেটা আছে, নাও টাটা স্টিল যেটা নাম হয়েছে, এইসব ব্যাপারগুলো আছে, আমি হিন্দি ইংলিশ দুটোই আছে, আপনারা পড়ে নেবেন। চলুন ভালো করে আপনার ডায়মন্ডটা দেখেন। আপনারা আসুন, আপনাদের দেখাই কাছ থেকে এই ডায়মন্ডটা, এটা পুরোটা একটা লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এবং দেখতে দূর থেকে অনেকটা ডায়মন্ডের মতো লাগে, কিন্তু ডায়মন্ড পার্ক অনেকে বলে থাকে। আপনারা আসুন, কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো ফিল্ডার আছে। এটা দূর থেকে মানে একটু ডিস্টেন্স থেকে সুন্দর দেখতে লাগে, সেটা আপনি দেখবেন, সুন্দর যে ভিউটা আপনি দেখতে পাচ্ছিলেন, কাছ থেকে অতটা বেশি খুলছে না ব্যাপারটা, মানে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগছে না, কিন্তু দূর থেকে বেশি অ্যাট্রাক্টিভ লাগছে। একটা লোহার খাঁচার মতো দেখতে লাগছে, ভিউটা বেশ সুন্দর আসছে, কিন্তু মাঝখান দিয়ে আমি বেরিয়ে পড়লাম, সাদা কিছু আলো, পার্ক শেষ, শুরু থেকে শেষ আপনাদের আমি পুরোটাই কিন্তু দেখিয়ে দিলাম। আসতে পারেন একটা সন্ধে, আপনারা এখানে বন্ধু হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, যার সঙ্গে ইচ্ছা কাটিয়ে যেতেই পারেন, আশা করি খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। নমস্কার, রাখছি, আবার আমার সঙ্গে আপনাদের দেখা হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এরকম নতুন নতুন ভিডিও তো আসবে, কেন আসবে না, অনেক ভিডিও আসবে, পড়াশোনা সংক্রান্ত ভিডিও আসবে, সব রকম ভিডিও আমার চ্যানেলে পাবেন, আপনি সাবস্ক্রাইব করে রেখে দিন, কোনো না কোনো দিন কোনো না কোনো ভিডিও আপনার ভালো লাগবেই, সেখানে হয় সেটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন, ভালো থাকবেন, নমস্কার, গুড নাইট।